কি অপরাধে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন আন্দোলন করছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কি অপরাধ করেছে যে পদত্যাগ করতে হবে? বিএনপি কেন এক দফার কথা বলছে? যারা স্বজন হারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কি দিতে পেরেছে? আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ, যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের বিশেষ বার্তা দেয়া হবে। তিনি বলেন, আজ তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। খালেদা জিয়া সহ বিএনপির সব নেতাকে আমার প্রশ্ন, সংসদীয় গণতন্ত্র চেয়েছিলাম আমরা, সেটা তো তারাই চায়নি, এখন কি বলবে তারা? তখন খালেদা জিয়া বলেছিল যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বিএনপির নেতাদের বলছি, তারা কি সেই পাগল আর শিশু খুঁজে পেয়েছে? শেখ হাসিনা বলেন, একসময় যারা তত্ত্বাবধায়ক সরকার চাইলই না, এখন তারাই এটা নিয়ে লাফাচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার দল তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্বাচন করতে চায়, গণতন্ত্র উদ্ধার করতে চায়। দেশবাসীকে বলবো, বিএনপি কোন গণতন্ত্র উদ্ধার করতে চায়।